দেখছেন বাংলা এমজি নিউজ। আমরা সত্যি চাপি না, সত্যি ছাপি। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। এই মুহূর্তে সঙ্গে পেয়ে গেছি এবিএসকে অর্থাৎ অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট শ্রী বিষ্ণু ভগবান শর্মা। কথা বলে নেব ওনার সাথে। বিষ্ণুজি, প্রথমে তো বাংলা এমজি নিউজে আপনাকে স্বাগত। আজ তো এখানে স্টেট চ্যাম্পিয়নশিপের সিলেকশন হচ্ছে, এরপর ন্যাশনাল হবে, মোটামুটি কিরকম আয়োজন হয়েছে আর কত প্রতিযোগী এখানে আজকে এসেছে? সবাইকে নমস্কার। প্রথমে বলি, যারা এখানে সবাই এসছেন তাদেরকে ওয়েলকাম করছি। মোটামুটি পার্টিসিপেন্ট আমাদের 350 কাছাকাছি, আর খুবই ভালো লাগছে কি আমাদের ডিস্ট্রিক্টে এটা মানে আমরা আয়োজন করতে পেরেছি। আর এখানে যারা এসছে তাদেরকে থাকা, তারপরে আজ থেকে মানে যখন ওরা বাড়ি যাবেন না তার অবধি খাওয়া দাওয়া, থাকার খাওয়া দাওয়া, এটা নিয়ে কিন্তু কোনো প্লেয়ারকে বা কোনো অফিসিয়ালকে কোনো রকম চিন্তা করতে হবে না। ওনার বাড়ি যাওয়ার অবধি থাকাটা খাওয়াটা আমরা এবিএসকে এখান থেকে পুরো প্রোভাইড করছি। তো আমার সত্যি খুবই ভালো লাগছে যে আমরা সবাই এখানে মানে আসতে পেরেছি। কেন কি অত বড় একটা ইভেন্ট আমার মনে হয় না কি এই ডিস্ট্রিক্টে আমরা কোনোদিন মানে করতে পেরেছি। তো আমাদের প্রেসিডেন্ট শ্রী বৈকুণ্ঠ সিং, তারপরে আমাদের সেক্রেটারি আর ট্রেজার, আমাদের কোর কমিটি সবার মেম্বারকে আমি মানে ধন্যবাদ জানাচ্ছি। কেন কি ওনারা আমাদেরকে আমার উপর বিশ্বাস করেছেন, কি আমাদের ডিস্ট্রিক্টের উপর বিশ্বাস করেছেন যে আপনারা করতে পারবেন। তো সেই নিয়ে আমার খুবই সত্যি ভালো লাগছে। এখনো তো জাস্ট এখনো শুরু হয়নি, এখনো তো জাস্ট সবাই প্লেয়ারগুলো আসছে, আমাদের এখন রেফারি সেমিনার আছে, তারপরে আজকে যা ইভেন্ট আছে। তো আমার মনে হয় যখনই শুরু হবে না তখন এই আসোসিয়েশন যত প্লেয়ার বা যত বাসিন্দাগুলো আছেন সবাই বুঝবেন কিনা এখানে কোনো কিছু হয়েছে। যেমনটা উনি জানাচ্ছিলেন, প্রতিযোগীদের সব রকম সহযোগিতা ওনারা করছেন, থাকা খাওয়া সব কিছু ব্যবস্থা। কথা বলে নেব কোষাধ্যক্ষ শ্রী ভোজ হেলার সাথে। ভোজজি, পহেলে তো বাংলা ইঞ্জিনিয়ার আপনার স্বাগত। একদম ধন্যবাদ আপনাদের, আপনাদেরকে এখানে আসার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আজ এই যে একটা বিশাল আসর বসেছে, এর অ্যারেঞ্জমেন্ট করতে, আয়োজন করতে কতটা বেগ পেতে হয়েছে? খুবই বেগ পেতে হয়েছে, কিন্তু আমাদের সংগঠনের ভাইস প্রেসিডেন্ট এবং অর্গানাইজিং সেক্রেটারি যিনি আছেন বিষ্ণু ভগবান শর্মাজি, আমাদের এত বেগ এত কষ্টটাকেও খুব স্মুথলি উনি করে ফেলেছেন ওনার এই দায়িত্ব নিয়ে কাজ করার জন্য। তো এখন আমাদের সেরকম কিছু বেগ নেই, প্রথম দিকে আমাদের খুব অসুবিধা হচ্ছিল, বাট উনি যেভাবে কাজ করেছেন এবং আমাদের যারা কোর কমিটির সদস্যরা আছেন এবং আমাদের মাননীয় সভাপতি শ্রী বৈকুণ্ঠ সিংজি যেরকম আমাদের পথ দিশা দেখিয়েছেন, আমরা ঠিক সেভাবে চলে এখন আমাদের এই কষ্টটা বা বেগটা এরকম কিছু মনে হচ্ছে না। কথা বলে নেব কোচ শ্রী দেবল বোসের সাথে। প্রথমত বাংলা এমজি নিউজে আপনাকে স্বাগত। আপনাকেও আমাদের প্রোগ্রামে স্বাগত। আজ তো এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ হচ্ছে, সিলেকশন হচ্ছে ন্যাশনালে, মূলত কোন কোন জেলা থেকে এসছে আর কলকাতার কি পার্টিসিপেশন এখানে? আমাদের এখানে অলমোস্ট সব জেলা থেকেই এসছে আর পার্টিসিপেশন অনেকই ভালো, প্রায় 350 বাচ্চার উপর আমরা এখানে পার্টিসিপেশন পেয়ে গেছি। তো কলকাতা থেকে আমাদের মোটামুটি 100 উপর বাচ্চা এসছে, তো পার্টিসিপেশন অনেকই ভালো আর এক্সপেক্ট করছি আমরা কলকাতার মধ্যে হয়তো সব ডিস্ট্রিক্টের মধ্যে বেস্টই হব। পরবর্তী লক্ষ্য, পরবর্তী লক্ষ্য এটাই যে আমাদের এখান থেকে স্টেট সিলেকশন হচ্ছে, এখান থেকে আমাদের বাচ্চারা ন্যাশনাল খেলতে যাবে। তো আমাদের লক্ষ্যটা ওখানে কি ন্যাশনাল থেকে আমাদের বেঙ্গলের জন্য বাচ্চারা প্রাইজ নিয়ে আসুক, আর আমাদের যে এবিএসকে অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশন, সেই বাচ্চারা আমাদের মানে অ্যাসোসিয়েশনকে আরো উজ্জ্বল করে দিল। ন্যাশনাল থেকে যারা প্রাইজ পাবে তারপরে কি কোনো ইন্টারন্যাশনাল লক্ষ্য আছে? অবশ্যই, কারণ হচ্ছে গিয়ে আপনাকে ডিস্ট্রিক্ট থেকে স্টেট, স্টেট থেকে ন্যাশনাল, ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল সব রকমই পার্ট টু পার্ট হয়। এবার বাচ্চারা যখন সিলেক্ট হবে, সামনে আমাদের অনেক বড় বড় টুর্নামেন্ট আছে, সেই টুর্নামেন্টগুলো ওরা পার্টিসিপেট করতে পারবে। কারণ প্রতিযোগীদের মধ্যে একটা আশা আছে বা উদ্যোক্তাদের মধ্যেও যেটা দেখলাম আমাদের কথা থেকে বেরিয়ে এলো, যে এত ফাস্ট পার্টিসিপেশন যখন হচ্ছে, এত উদ্যোগ হচ্ছে, এত
মানে কি বলবো উদ্যম নিয়ে আর প্রতিযোগিতা আসছে, তাহলে তো সেখানে জেলা রাজ্য জাতীয় তারপরে তো আন্তর্জাতিক হওয়াটাই বাঞ্ছনীয়। অবশ্যই, কারণ হচ্ছে কি বাচ্চারা সবসময় মনে করে যে আমি নিজের দেশ থেকে রিপ্রেজেন্ট করব, কারণ ওটাই আমাদের লক্ষ্য ছিল। তো আজকে যেই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, তো আমাদের প্রচুর ভালো ভালো প্লেয়ার রয়েছে যারা ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে প্রাইজ নিয়ে আসতে পারে, তো আমরা তাদেরকে সহযোগিতা করছি, তাদেরকে আমরা আরও এগিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমাদের ট্রেজারার স্যার রয়েছেন, আমাদের ভাইস প্রেসিডেন্ট স্যার রয়েছে, আমাদের সেক্রেটারি স্যার রয়েছেন, আমাদের প্রেসিডেন্ট স্যার চলে আসবেন কিছুক্ষণের মধ্যেও, তো উনিও রয়েছে, আমাদের সবার একত্রভাবে আমরা কাজ করছি, তো আগামী দিনে আমরা আরও ভালো মতন এগিয়ে যেতে পারবো সেই জায়গায়। আসানসোলের ডিএভি হায়ার সেকেন্ডারি স্কুল থেকে ভিডিও জার্নালিস্ট নিজের সাথে বাংলা এমজি নিউজের জন্য সঞ্জয় স্যার।